নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষকদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের একটি নিউজ আমরা পাচ্ছি। তো সেটি যেটি পাচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এটি করতে গেলে কি করতে হবে চলুন আমরা দেখে নিই। প্রথমে আপনি গুগলে www.iosms.wb.gov.in এই এই ইন্টারফেসটি এই লিঙ্কটি লিখবেন। তারপরে এটি সার্চ করবেন, এখানে আমরা দেখুন যে বাংলা শিক্ষা পোর্টালে চলে আসবে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে হাই স্কুলের যে শিক্ষাকর্মী যারা আছে, ক্লার্ক বা অন্যান্য যে শিক্ষাকর্মী আছেন, তাদের জন্য ট্রান্সফার চালু হয়েছিল এবং সেটি এখনো চলছে। তো এক্ষেত্রে এখন প্রাইমারি টিচারদের জন্য এখন দিয়েছে, মানে নতুন একটি অপশন দিয়েছে। দেখুন সিলেক্ট ওএসএমএস টাইপ, আমি টিচার ট্রান্সফার এই ইন্টারফেসে যখন ক্লিক করছি, এই যে প্রাইমারি সেকেন্ডারি উভয়ের ক্ষেত্রেই দিচ্ছে। তো এখানটায় আপনি প্রেজেন্ট স্কুল ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে শিক্ষকতা করেন সেটি এখানটায় চুজ করবেন। তারপর স্কুলের সার্কেলের নেম দেবেন। তো এখানে আপনাকে 8 ডিজিট, যেটা আমাদের যে পে স্লিপ আছে, সেই পে স্লিপে যে 8 ডিজিট কোডটা আছে সেটি এখানে আপনি পুট করবেন এবং প্যান কার্ডের নাম্বার দিয়ে ক্যাপচা দিলে তারপর আপনি লগ ইন হতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে এটি এখনো মানে ট্রায়াল পর্যায়ে আছে, এখনো পুরোপুরি এটি এই এই ট্রান্সফার প্রক্রিয়াটি চালু হয়নি। কাজেই এখানে আপনারা কেউ ফাইনাল সাবমিশন এখন করবেন না, আমি অবশ্যই জানিয়ে দেবো যখন এর ফাইনাল সাবমিশন প্রক্রিয়াটি শুরু হবে। তো এই টিচার ট্রান্সফার এই টোটাল প্রসেসটা করার জন্য আপনাদের কি কি করতে হবে চলুন আমরা একটা গাইডলাইন তৈরি করেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা দেখে নিই কি কি করতে হবে। তো দেখুন কি কি করতে হবে, এবার আমি জানিয়ে দিই। প্রাইমারি শিক্ষকদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া ট্রায়াল মোডে শুরু হয়েছে, আপনাদের কাছে অনুরোধ এখন কেউ ফাইনালাইজড করবেন না, চালু হলে তারপর করবেন, তবে পোর্টালে লগ ইন করে দেখতে পারেন। লগ ইন করার জন্য কি করবেন, যখন www.iosms.gov.in এই ওয়েবসাইটে আসবেন, তারপর টিচার ট্রান্সফার অপশান চয়েস করবেন যেটা আমি দেখালাম, এরপর টিচার লগ ইনে আসবেন, সিলেক্ট ওএসএমএস টাইপ, এখানে প্রাইমারি সিলেক্ট করবেন যেটা আমি দেখিয়ে দিলাম অলরেডি, এরপর সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট, তারপর সিলেক্ট করবেন সার্কেল, তারপর পুট টিচার ইউনিক কোড 8 ডিজিট, যেটা আমরা আমি এসআই অফিস থেকে অথবা আপনার যে পে স্লিপ আছে দেখবেন তাতে আমার যে ইউনিক কোড আছে 8 ডিজিটের সেইটি এখানে পুট করবেন, তারপর প্যান কার্ড নাম্বার দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। তো এরপর আপনার ইমেলে ওয়ান টাইম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড পুট করলে লগ ইন হয়ে যাবে, আপনার ইমেলে যে একটা পাসওয়ার্ড চলে আসবে হয়তো, তো সেক্ষেত্রে সেটি পাসওয়ার্ডটি ক্লিক করলে আপনি লগ ইন হতে পারবেন। এরপর মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট সিলেক্ট করবেন, এরপর ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার, সার্চ মিউচুয়াল অপশান থেকে পার্টনার সার্চ করতে পারবেন, মানে ওখানে আপনি যারা অন্য জায়গা থেকে যদি কেউ মিউচুয়ালের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে আপনার যে পার্টনার আপনি সেখান থেকে সার্চ করে নিতে পারবেন। আবারও বলছি এখনো এটা ইনিশিয়েট মিউচুয়াল ফাইনালাইজড করবেন না, কারণ কাউকে রিকোয়েস্ট পাঠাবেন না, কমপ্লিট শুরু হবে তবে করবেন, কারণ এটি জাস্ট নতুন যে ট্রায়াল মুড চলছে ট্রায়াল মুডের জন্যই এটি করা হয়েছে। তো এটি হলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।